প্রিয় দর্শক এটি আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা জানব ডিসি জেনারেটারের মধ্যে কিভাবে ভোল্টেজ উৎপন্ন হয় এবং কতটা পরিমাণে উৎপন্ন হয় এটা বোঝার জন্য আমাদের পুরনো দুটো কথা খুব মনে রাখতে হবে তার একটি হলো যখন কোনো কন্ডাক্টারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন সেই কন্ডাক্টারের চারপাশে বলরেখা উৎপন্ন হয় যা কিনা আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কাজে লাগাই আর দ্বিতীয় কথাটি হলো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সূত্র যে সূত্রতে বলা হয়েছে যে যদি কোনো কন্ডাক্টরের সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক বলরেখার রেখার পরিবর্তন ঘটে অর্থাৎ সামনে যদি আমরা একটা চুম্বক রেখে দিই এবং সেই চুম্বকটা কখনো কাছে কখনো দূরে সরিয়ে নিয়ে থাকি তাহলে এই কন্ডাক্টরটির মধ্যে একটি ভোল্টেজ উৎপন্ন হবে এটাই হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সূত্র তো এই দুটো সূত্রকে কাজে লাগিয়েই বিভিন্ন রকমের জেনারেটার ট্রান্সফর্মার ইত্যাদি তৈরি হয় আজকের আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে জেনারেটার আমাদের জেনারেটারের মধ্যে দুটি প্রধান অংশ হল আর্মেচার এবং ফিল্ড এই দুটি প্রধান উপাদানের উপাদান এর ফিল্ড অংশটির কাজ হচ্ছে চুম্বক বলরেখা তৈরি করা চুম্বক বলরেখা তৈরি করা আর আর্মেচারের মধ্যে থাকে কিছু কন্ডাক্টার বা পরিবাহী যেগুলোকে ওই চুম্বক বলরেখাগুলো কাট করে তবে আমাদের একটা কথা মনে রাখতেই হবে যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সূত্রে কেবলমাত্র চুম্বক বলরেখার কথা বলা নেই যে কন্ডাক্টরের সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক বলরেখার পরিবর্তন হতে হবে তো এর জন্য আমরা কনস্ট্রাকশানালি যেটা দেখতে পাই কোন একটি জেনারেটারের মধ্যে চুম্বক বলরেখা উৎপন্ন করার জন্য দুই বা দুইয়ের গুণিত ঘাড়ে পোল থাকে যার কাজ হচ্ছে চুম্বক বলরেখা উৎপন্ন করা তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই পোলগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেট অর্থাৎ এখানে ডিসি কারেন্ট পাঠিয়ে চুম্বক চুম্বকে পরিণত করা হয় ইলেকট্রো ম্যাগনেট এগুলো আর মাঝখানে ঘোরানো যাবে এরকম একটি অবয়বের মধ্যে আমরা রাখি কিছু কন্ডাক্টার অর্থাৎ পরিবাহী আমি কয়েকটি পরিবাহী এখানে এঁকে দিলাম কোনোটার মধ্যে কারেন্ট যাচ্ছে বেরিয়ে আসছে কোনোটার মধ্যে আবার কোনোটার মধ্যে আরেকটির মধ্যে যাচ্ছে আরেকটির মধ্যে বেরিয়ে আসছে এরকম কিছু কন্ডাক্টার আমি এঁকে দিলাম এখানে চারটে কন্ডাক্টার এঁকেছি এবার যখন এই অবস্থায় যদি কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেট উৎপন্ন হয় অর্থাৎ চুম্বক বলরেখা উৎপন্ন হয় তাহলে চুম্বক বলরেখাগুলো পরিবাহীগুলোকে কাট করবে তো ঠিকই কিন্তু এই চুম্বক বলরেখার কোনো কিন্তু পরিবর্তন হবে না আর ফলে এই অংশ থেকে কিন্তু কোনো ইলেকট্রিসিটি উৎপন্ন হবে না এখন যদি আমরা এই মাঝের অংশটিকে কোনো কিছুর সাহায্যে ঘোরাই তাহলে কি হবে না তাহলে এই কন্ডাক্টরটি এখন যেখানে আছে পরবর্তী মুহূর্তে এইভাবে মুভ করতে শুরু করবে তার ফলে বিভিন্ন অংশে বিভিন্ন রকম বলরেখা থাকবে আর তার কাট করে যাওয়ার ফলে এই কন্ডাক্টরগুলিতে চুম্বক বলরেখা উৎপন্ন হবে আর এই চুম্বক বলরেখাগুলি কাট করার ফলে পরিবর্তিত চুম্বক বলরেখাগুলি কাট করার ফলেই এইটার মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি ভোল্টেজ এই অংশে উৎপন্ন হবে আর পরবর্তীকালে আমরা আরও একটি পার্টস যার নাম কমুটেটার সেই কম্পিটিটারের মধ্য থেকে ডিসি কারেন্টটা পেয়ে যাই এখন এই যে অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টের এই যে এনপোল এবং এসপোল এই অংশটাকেই আমরা একত্রে বলি ফিল আর মাঝের যে অংশটি যেটাকে আমরা কোনো প্রাইমোভার বা কোনো মেশিনের সাহায্যে ঘোরাই সে অংশটাকেই আমরা বলি আর্মেচার তো এটা তো গেল একটা ডিসি জেনারেটার এর মধ্যে কীভাবে ভোল্টেজ উৎপন্ন হয় বা যে কোনো জেনারেটারের মধ্যে কীভাবে ভোল্টেজ উৎপন্ন হয় তার প্রণালীটি এবার প্রশ্ন হচ্ছে কত পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে এখন কত পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করে মূলত রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের উপর অর্থাৎ বলরেখার পরিবর্তনের হারের উপর বলরেখার পরিবর্তন হারের উপর যদি ফেরারের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সূত্রের দিকে লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারবো যে আমাদের উৎপন্ন যে বলরেখা উৎপন্ন যে ভোল্টেজটা হবে অর্থাৎ উৎপন্ন ইএমএফ ই সমান ডি ফাই বাই ডিটি এই ডিফাই বাই ডিটি কথার অর্থ কী আসলে ডি ফাই মানে হচ্ছে বলরেখা পরিবর্তন কতটা হচ্ছে আর ডিটিটা হচ্ছে কত সময়ে পরিবর্তন হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বলরেখা আর এটা হচ্ছে সময় এখান থেকেই আমরা একটা ডিসিজেনেটারের মধ্যে কত ভোল্টেজ উৎপন্ন হবে তা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো এখন দেখি যে একটি ডিসি মোটরের মধ্যে কতগুলি বলরেখা উৎপন্ন হবে আমি ধরে নিচ্ছি যে এক একটা পোলের মধ্যে এক একটি পোলের মধ্যে ভাই পরিমাণ বলরেখা উৎপন্ন হবে তাহলে সেই মেশিনের মধ্যে যদি আরও বেশি সংখ্যক পোল থাকে অর্থাৎ পি সংখ্যক যদি পোল থাকে তাহলে টোটাল বলরেখার পরিবর্তন পরি বলরেখার কত হবে না বলরেখা হবে ফাই ইন্টু পি অর্থাৎ ফাই ইনটু পি পরিমাণ বলরেখা হবে তাহলে আমরা দেখলাম বলরেখা হচ্ছে ফাই ইন্টু পি ফাই ইন্টু পি পরিমাণ বলরেখা উৎপন্ন হবে তাহলে ফাই আর পি হচ্ছে বলরেখা ফাই ইন্টু পি এবার সময় ক্যালকুলেশন করবো টাইম কতক্ষণ সময় না একবার ঘোরার জন্য যে সময়টা লাগে সেই সময় আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি যে মেশিনটি এমে ঘুরছে এন আর পি এমে তাকে আমরা ঘোরাচ্ছি এখন এনআরপিএম মানে কি রিভলিউশন পার মিনিট অর্থাৎ সোজা কথায় এন গতিবেগ ঘুরে ষাট সেকেন্ডে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগবে না ষাট বাই এন সেকেন্ড অর্থাৎ ষাট বাই এন সেকেন্ড সময় লাগছে এই পরিবর্তনটা এই পরি এই সময়ের মধ্যে পরিবর্তনটা ঘটছে তো আমরা একটু আগেই দেখেছিলাম যে উৎপন্ন ই সমান হচ্ছে ডি ফাই বাই ডিটি আমরা তো অলরেডি ডি ফাই অর্থাৎ বলরেখার কতটা পরিবর্তন হবে সেটা মেপে ফেলেছি এবার আসছি ডিটি ডিটি মানে হচ্ছে এন বাই সিক্সটি বাই এন সিক্সটি ডিভাইডেড বাই এন এই ডিভাইডেড বাই এনটা কিন্তু আমরা একটু অন্যভাবে নিয়ে নিচ্ছি সিক্সটি বাই এন এই পরিমাণটাই কিন্তু আমাদের ইএমএফ উৎপন্ন হবে এটাই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই পরিমাণটা তাহলে এত ভোল্ট উৎপন্ন হবে এত ভোল্ট অর্থাৎ ফাই ইন্টু পি ডিভাইডেড বাই সিক্সটি সিক্সটি ইন্টু এই যে সিক্সটি যেটা এলো সেটা কিন্তু আর এনটাকে আমরা নিচে উপরে লিখে দিচ্ছি এন তাহলে আমরা পেলাম ফাইভ পি এন বাই সিক্সটি মানে এগুলো কী কী আরেকবার মনে করে দিই ফাইটা হচ্ছে এক একটাতে কতটা পরিমাণ বলরেখা উৎপন্ন হবে পি হচ্ছে পোল সংখ্যা পি হচ্ছে পোল সংখ্যা টোটাল এবং এন হচ্ছে আমাদের আর পি এম এই হচ্ছে ব্যাপার এখন এর সঙ্গে আরও কিছু আমরা একটু অ্যাড করে নিই তাহলে সুবিধে হবে তাহলে আমরা পেলাম কিন্তু লাস্ট এটা এত ভোল্ট উৎপন্ন হবে এখন যখন আর্মেচ এটা কিন্তু এক পাকে উৎপন্ন হবে এখন আমরা জানি এখনও একটা আর্মেচারের মধ্যে একটা পাক নয় আমরা ভোল্টেজ পাওয়া বেশি পাওয়ার জন্য একাধিক পাকের কয়েল ব্যবহার করি তাই না তো একাধিক পাকের কয়েল মানে আমি ধরে নিচ্ছি এক একটা পাকের মধ্যে জেডটা কন্ডাক্টার আছে কতগুলো একটা কয়েলের মধ্যে বা একটা আর্মেচারের মধ্যে জেড সংখ্যক কন্ডাক্টার আছে তো জেড সংখ্যক যদি কন্ডাক্টার তার মধ্যে থাকে নিশ্চয়ই এই যে জেড সংখ্যক কন্ডাক্টারের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হবে তাহলে আমরা আরেকবার একটা রিপিট করে নিচ্ছি এটাকে তাহলে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ইকুয়ালস টু এন বাই সিক্সটি এবার এর মধ্যে যে আর্মেচার কন্ডাক্টারগুলো আছে সেগুলো কিভাবে আছে থাকে সেটা একটু আমরা লক্ষ্য করতে হবে আমাদেরকে যে ধরে নিচ্ছি এখানে বেশ কতগুলো কয়েল আছে বেশ কতগুলো কয়েল আছে এখন এটারদের টোটাল এরকম অনেকগুলো করে কয়েল আছে তো এই অনেকগুলো করে এর এইগুলোকে যদি সব একসঙ্গে যোগ করে নিই তাহলে এইগুলো কিন্তু প্যারালাল পাত এখানে আমি ধরে নিচ্ছি যদি এ পরিমাণ প্যারালাল পাথ থাকে তো একটা দুটো তিনটে এরকম করে যদি এ সংখ্যক প্যারালাল পাথ থেকে থাকে এবং টোটাল কন্ডাক্টারের সংখ্যা হয় জেড তাহলে জেড একটা পাকে যদি ফাইভ পি এন সিক্সটি হয় তাহলে জেড সংখ্যক কন্ডাক্টারের জন্য আমরা নিশ্চয়ই একে গুণ করে পেয়ে যাব ফাইভ পি এন বাই সিক্সটি এটা ছিল একটা পাকের জন্য তাহলে জেডটা পাকের জন্য হবে ইন্টু জেড এবার যেহেতু সেই জেডটা পাক এ সংখ্যক প্যারালাল পথে যদি বিন্যস্ত করে রাখা হয় তাহলে কি হবে তাহলে এটা আবার ভাগ হয়ে যাবে কারণ আমরা জানি এগুলো ভাগ হয়ে গেছে প্যারালালের ক্ষেত্রে তাহলে ফাই পি এন জেড আর সিক্সটি আর এ দিয়ে ভাগ করে দেবো আমরা কারণ এতগুলো প্যারাল পথ আছে তাই এত ভোল্ট উৎপন্ন হবে এখন এটাকে যদি আমরা সাজিয়ে একটু লিখে ফেলি তাহলে আর একটু ভালো হয় তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে সেটা আমি একটু ফাইনালি লিখে নিচ্ছি তাহলে ই সমান দাঁড়াচ্ছে ফাই জেড এন আমি ফাই নিলাম জেড নিলাম এন নিলাম বাই সিক্সটি ইন্টু P এ ভোল্ট এ ভোল্ট এই পরিমাণ ভোল্টেজ কিন্তু উৎপন্ন হবে একটা জেনারেটারের মধ্যে এখন অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগছে হঠাৎ করে এই এ জিনিসটা চলে এলো কোথা থেকে অ্যাকচুয়ালি এই এ অর্থাৎ প্যারালাল পাথের সংখ্যা এটাকে বলা হয় প্যারালাল পাথ প্যারালাল পাথের সংখ্যা কতকগুলো হবে সেটা কিন্তু আর্মেচারের ওয়াইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে এখানে বলে রাখি আর্মেচারের মধ্যে দু রকমের ওয়াইন্ডিং হয় একটাকে বলা হয় ল্যাপ ওয়াইন্ডিং একটাকে বলা হবে ল্যাফ ওয়াইন্ডিং আর একটাকে বলা হবে ওয়েভ ওয়াইন্ডিং এরকম দু রকমের ধরনের ওয়াইন্ডিং হয়ে থাকে যখন ল্যাপ ওয়াইন্ডিং হয় তখন কিন্তু নিয়মটা হচ্ছে যে সেখানে যতগুলো পোল থাকবে ততগুলোই কিন্তু প্যারালাল পাথ তৈরি করা হয় অর্থাৎ যদি চারটে পোল থাকে তাহলে তার প্যারাল পাতও চারটে হবে দুটো যদি পোল থাকে তাহলে তার প্যারালাল পাথ হবে অর্থাৎ চার চারটে পোলের ক্ষেত্রে চারটে প্যারালাল পাথ তৈরি করে সেগুলোকে একসঙ্গে যোগ করে দেওয়া থাকে আর ওয়েব ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কি হয় ওয়েব ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে পোল সংখ্যা যাই থাকুক না কেন পাথ সবসময় কিন্তু দুটি রাখা হয় অর্থাৎ এর মান হয় দুই এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে তাহলে উৎপন্ন ইএমএফ সমান হচ্ছে ফাইভ জেড এন বাই সিক্সটি ইন্টু পি বাই এ কেবলমাত্র এর ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যদি ল্যাপ ওয়েন্ডিং হয় সেক্ষেত্রে যতগুলো পোল আছে তত সংখ্যা কি হবে পাথের সংখ্যা আর যদি ওয়েব ওয়াইন্ডিং হয় তখন কিন্তু এর মান হবে দুই তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো এবার আমরা একটা এক্সাম্পলে চলে আসি যে এটা থেকে কীভাবে আমরা বের করব। আমি ধরে নিচ্ছি এটি ডিসি মেশিনের এক্সাম্পল এটা ডিসি মেশিন যার কি না প্রতি পোলে বলরেখার সংখ্যা সাপোজ জিরো পয়েন্ট আচ্ছা টু সহজ করে বোঝার জন্য ফাইয়ের মান আমি ধরে নিচ্ছি এক একটা পোলে বলরেখার সংখ্যা ফাইয়ের মান হচ্ছে য়ান ওয়েবার ওয়ান ওয়েবার বলোরে রেখার সংখ্যা ওয়ান ওয়েবার আর কন্ডাক্টারের সংখ্যা হচ্ছে কন্ডাক্টারের সংখ্যা হচ্ছে হাজার এখানে বলে রাখি কন্ডাক্টারের সংখ্যা কয়েলে যত পাক থাকবে কয়েল সংখ্যার কিন্তু দ্বিগুণ হবে অর্থাৎ একটা কয়েল যদি এটা হয় তার দু প্রান্তের এটাও একটা কন্ডাক্টার এটাও একটা কন্ডাক্টার তাই কয়েলের সংখ্যা যতগুলো হবে কয়েলের যতগুলো পাক থাকবে তাকে দুই দিয়ে গুণ করলে কিন্তু এই কন্ডাক্টারের সংখ্যা পাওয়া যায় আমি সেটা ধরে নিচ্ছি হাজার এবং এই যে জেনারেটারটাকে আমরা ঘোরাচ্ছি হান্ড্রেড আর পি এম এ হান্ড্রেড আর পি এম এ পোল সংখ্যা হচ্ছে দুই পোল সংখ্যা হচ্ছে দুই আর এটাতে করা আছে ল্যাপ ওয়েন্ডিং ল্যাপ ওয়েন্ডিং মানে আমরা তো জেনেই গেছি যে ল্যাপ ওয়েন্ডিং কথার মানে হচ্ছে এর মান হবে এর মান হবে পোল সংখ্যার সমান অর্থাৎ এখানে দুই হবে তো এই অবস্থায় আমরা যদি তার সে সেখানে কত ভোল্টেজ উৎপন্ন হবে তা জেনারেটারটাকে যদি হান্ড্রেড আর পি এ ঘোরালে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখব আমরা জেনেটারের ইএমএফ ইকুয়েশান এটা একটু আগে করলাম সেই ইএমএ ইকুয়েশান থেকে কী পেয়েছি কত ভোল্টেজ উৎপন্ন হবে না সেই ভোল্টেজ ই সমান হচ্ছে উৎপন্ন ই ভোল্টেজ ই সমান হচ্ছে ফাই ফাই মানে এক ইন্টু হাজার এক ইন্টু হাজার গুণিত পি মা ফাইভ জেড এন এন এর মান হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্সটি ষাট ইন্টু পি বাই এ ইন্টু বাই এ যেহেতু পি বাই এ এই দুটোর মান দুই তাহলে দুই দুই কেটে যাবে তাহলে ইন্টু দুই বাই দুই এরকম ব্যাপারটা হবে তাহলে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে দশ এক লাখ অর্থাৎ ওয়ান তিনটে শূন্য আচ্ছা একটা শূন্য আমরা কেটে দিই না তাহলে সুবিধা হবে তাহলে এক দুই তিন চার চারটে শূন্য ডিভাইডেড বাই সিক্স আর এটাকে ভাগ করলে দাঁড়াবে ছয় এক ছয় 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 ছত্রিশ ছয় এক ছয় 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 ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ পয়েন্ট সিক্স এরকম একটা এত ভোল্ট আমি জাস্ট এটা একটা মন থেকে একটা ডেটা দিয়েছিলাম তো সেই কারণে একটা অ্যাবসার্ড ভোল্টেজ বেরিয়েছে তো কোনো অসুবিধার কিছু নেই এই পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে অর্থাৎ তার আউটপুট ভোল্টেজ হবে এরকম আবার এই ইকুয়েশান থেকেই আমরা ভোল্টেজের পরিমাণ যদি আমাদের আগে থেকে নির্দিষ্ট করে আমরা রাখি যে এত ভোল্টেজ চাই আমাদের তাহলে আমরা এখান থেকে এই জেড বা জেডের মানটা বের করে ফেলতে পারবো আর জেডের মানটা বের করে ফেলতে পারলেই জেডকে যখন আমরা দুই দিয়ে ভাগ করে দেবো যেটা পাবো সেটা হচ্ছে প্রতিটায় যে কয়েল হবে সেই কয়েলে কতগুলো আমাদের টোটাল যে কয়েলের পাক সংখ্যা কত হবে সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারি আমরা এখান থেকে বন্ধুরা এই ছিল আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে পর্বটি পুরোটা দেখি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে লাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে